¿Qué le pasa? আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে চেয়েছিলেন এখানকার এই কাজটা 2018-র মার্চে আমরা বলেছিলাম, কিন্তু কাজ শুরু হতে জুন জুলাই, কিন্তু তারপর থেকে যেভাবে করোনার আবহ সৃষ্টি হয়েছে তার মধ্যেও দ্রুততার সঙ্গে যেভাবে কাজ করা হয়েছে, আপনারা জানেন মানে 1-2% খালি কাজ বাকি, কিন্তু বেসিক যা কাজ টোটালটাই সব শেষ। আজকে আমরা দেখে গেলাম আমাদের সঙ্গে ডিএম রয়েছে এবং এখানকার স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, আমাদের বিধায়ক এখানে রয়েছেন ডক্টর সুদীপ্ত রায় রয়েছেন। আমার মনে হয় অবশ্যই একদম এই শুভ লগ্ন যেটাকে বলে আমরা যে ডেটটার অপেক্ষায় 12 জুলাই, এই 12 জুলাই অপেক্ষায় আছি আমরা, মনে হচ্ছে তার আগে এটা আমরা চালু করে দিতে পারবো। দু একটা কিছু কাজ, অর্নামেন্টেশনের কাজ হয়তো বাকি যা থাকবে সেটা ইন প্রসেস কাজ হবে। এবার দেখুন, একটা কাজ হলেই তার কাজের মধ্যে থেকে আরও কিছু নতুন কাজের বেরোবে, সেগুলো হয়, সব কিছুরই ডাইনামিক্স রোজ চেঞ্জ হয়, শুধু কাজের ডাইনামিক্সও চেঞ্জ হয়, কিন্তু বেসিক আমরা যেটা চেয়েছিলাম 100% কাজই কমপ্লিট। ওটারও করা হচ্ছে, ওটারও এখান থেকে আজকে আলোচনা হয়েছে এবং তার আগেও আলোচনা হয়েছে, প্রপোজাল যাচ্ছে। 12 তারিখ থেকে 22 তারিখ অবধি এখানকার মানুষ ব্যস্ত থাকবেন, তারপরেই অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই কাজটাও সম্পন্ন হবে। আপনি এই কাজটা দেখে খুশি মনে হচ্ছে? আমি খুশি হওয়ার জন্য তো এটা করিনি, আপনারা খুশি হবেন, বাংলার মানুষ খুশি হবেন, সারা ভারতবর্ষের মানুষ খুশি হবেন, এবং আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করবেন যে উনি যেটা বলেন সেটা করেন, এবং হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আরে গেট নিয়ে একটা খুব প্রকাশ করলেন যে গেটটা যে ঠিকাদার নিয়েছে সে করছে না, সব অন্যদিক দিয়েও না, এটা আপনি ভুল, কে বলেছে? আপনি তো মিটিংয়ে ছিলেন না, ভুল খবর পেয়েছেন। মাঠের কাজটা হবে, এর মধ্যেই মানে প্রপোজাল আছে আমাদের কাছে, যেহেতু 22 তারিখ অবধি রথের এইটা চলবে, 22 তারিখের পরেই কাজ শুরু হয়ে যাবে এবং খুব দ্রুততার সঙ্গে কাজটা হয়ে যাবে। মন্দিরের ঢোকার মুখটা একই রকম আছে, ওটা কি সিংহদুয়ারটা? যেহেতু রং টং তো এর মধ্যে হয়ে যাবে, 7-8 দিনের মধ্যে রং হয়ে যাবে। আপনারা নিজেরাই জানেন, এখানে আপনারা এর আগেও আমি এসেছি, আপনারাও এসছেন এবং দেখতে পাচ্ছেন যে একদম 360 ডিগ্রি কীভাবে চেঞ্জ হতে পারে এই জায়গাটা, সেটাই ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অলরেডি। সেটা তো এখানকার যারা রয়েছেন লোকাল স্থানীয় বাসিন্দারা, মন্দিরের সঙ্গে যারা রয়েছেন, তারা চিন্তা ভাবনা করবেন, ট্রাস্টি বোর্ড তারা ঠিক করবেন, এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কোনো ধরনের সেই মুহূর্তে যদি কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আমার মনে হয় আমরা ওটা বিবেচনা নিশ্চয়ই করবো, কিন্তু পলিসি ডিসিশন এখানকার ট্রাস্টের যারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, মানে কয়েক শত বছরের সেন্টিমেন্ট এখানে জড়িত, সেগুলো তারা ঠিক করবেন। থ্যাংক ইউ।